কক্সবাজারে দ্রুত গতিতে চলছে দেশের সবচেয়ে অত্যাধুনিক রেল স্টেশনের নির্মাণ কাজ। শহরের অদূরে ঝিলংজা ইউনিয়নের হাজিপাড়ায় নির্মিত আইকনিক স্টেশনটিতে পর্যটকদের জন্য থাকছে বিশ্বমানের সুবিধা। নির্মাণ কাজ শেষ হলে ছয়তলা স্টেশন ভবনটি ঝিনুক আকৃতি পাবে। কক্সবাজার ঘুরে এসে জাহাঙ্গীর আলমের রিপোর্ট, ছবি তুলেছেন তুহিন প্রধান। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 4 কিলোমিটার দূরে ঝিলংজা ইউনিয়নের হাজিপাড়া নির্মিত হচ্ছে দেশের সর্বাধুনিক সুবিধার আইকনিক রেল স্টেশন। এতে থাকছে যাত্রীদের আসা যাওয়ার জন্য সম্পূর্ণ আলাদা পথ, সুপরিসর পার্কিং, ডরমেটরি, ক্যাফেটেরিয়া সহ নানা সুবিধা। সবচেয়ে উল্লেখযোগ্য হলো লকার ব্যবস্থা। যে কেউ এসব লকারে লাগেজ রেখে সাগর স্থান সহ পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন। ছয়তলা বিশিষ্ট 185,000 বর্গ ফুটের রেল স্টেশনটির 3 তলার পর্যন্ত কাজ শেষ হয়েছে। এটি পূর্ণাঙ্গ হলে রূপ পাবে ঝিনুক আকৃতির। 29 একর দূরে চলছে স্টেশন কমপ্লেক্সের নির্মাণ কাজ। মূল স্টেশন সহ এখানে হবে ছোট বড় 17টি ভবন। করোনার ক্ষতি পুষিয়ে নিতে 300 অধিক কর্মী কাজ করছে বলে জানান কনস্ট্রাকশন ম্যানেজার। আমাদের এখানে অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট স্টাফ আছে আমাদের টোটাল 60 জন, আর আমাদের ডে নাইট ওয়ার্ক, আমাদের যে ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ার আছে আমাদের এখানে প্রায় 250 জন। আমাদের স্ট্রাকচারের কাজ অনেক ফাস্ট এবং আমরা অলরেডি প্ল্যাটফর্মের কাজও আমরা শুরু করে ফেলছি। তো আমরা হোপফুলি আশাবাদী, আমাদের যে এস্টিমেটেড টাইম আছে সেই টাইমের ভিতরে আমরা প্রজেক্ট হ্যান্ডওভার করতে পারব। স্টেশনটি নানা সুবিধা তুলে ধরেন প্রকল্পের উপপরিচালক মোহাম্মদ সেলিম। জানান, 215 কোটি টাকা ব্যয়ে নির্মিত আইকনিক স্টেশনটিতে দিনে 46,000 যাত্রী আসা যাওয়া করবে। এটি এশিয়ার অন্যতম একটি নান্দনিক স্টেশন হবে, যেখানে আমরা পর্যটন এবং আমাদের দেশের মানুষের জন্য পর্যাপ্ত সুবিধা এটাতে ইনক্লুড করা রয়েছে। এই স্টেশনে যারা প্যাসেঞ্জার ইন করবেন এবং যারা প্যাসেঞ্জার বের হবেন, এই দুই টাইপের প্যাসেঞ্জারে কখনোই দেখা হবে না, যার কারণে আমাদের যে ক্রাউডি একটা অন্য স্টেশনে থাকে সেটা স্টেশনে থাকছে না। এবং এই স্টেশনে আমরা ফিমেলদের জন্য আলাদা টিকিট কাউন্টার এবং ডিজেবল ফ্রেন্ডলি ফিচার ইনক্লুড করেছি। করোনার কারণে 3 বছরে স্টেশনের কাজ হয়েছে 40%। আগামী বছর ডিসেম্বরের মধ্যে স্টেশনটির বাকি কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা করছেন এই প্রকল্প কর্মকর্তা। ডিসেম্বরের মধ্যে আমরা শেষ করতে পারব। জাহাঙ্গীর আলম, মোহনা সংবাদ, কক্সবাজার।